आज আপনাদের সাথে কাঁচা আমের জ্যাম রেসিপি শেয়ার করছি। খুব সহজ পদ্ধতিতে কাঁচা আমের জ্যাম দোকানের মতো তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এই জ্যাম আপনারা পাউরুটি কিংবা বাড়িতে তৈরি হাতে গড়া রুটির সাথেও খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। জ্যাম বানানোর জন্য নিয়েছি আমি দুটো কাঁচা আম। আমটাকে ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি টুকরো করে নিচ্ছি, আটিগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। এই আমের টুকরোগুলোকে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে অবশ্যই স্টিলের পাত্র নেবেন, কোনো রকম অ্যালুমিনিয়ামের পাত্র নেবেন না। দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবার এটাকে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিচ্ছি এটা আমাদের নরম হয়েছে কিনা। দেখুন একেবারে গলে গেছে। সিদ্ধ করা আমের টুকরোগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার একটা হাতা দিয়ে চেপে চেপে আমি পুরো পাতটাকে বের করে নেব। জ্যাম বানানোর জন্য আমাদের এই আমের পাল্পেরই দরকার, বাকি ফাইবারটা আমি ফেলে দেব। দেখুন পুরো পাল্পটা বেরিয়ে গেছে। আমের পাল্পটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে একটু টক মিষ্টি করব, সেজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমাদের গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এই দারচিনি দেওয়ার জন্য রংটাও খুব সুন্দর হবে আর টেস্টটাও ভালো হবে। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। অনবরত কিন্তু আমি নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে ধরে যেতে পারে। পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু গন্ধটা খুব সুন্দর বের হবে। এবার আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এটাকে আমরা চেক করে দেখব হয়েছে কি না। এবার এটা প্লেটের মধ্যে কিছুটা আমি নিয়ে নেব। দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব। দেখুন একটুও গড়িয়ে পড়ছে না আর কোনো জলও বেরিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। দেখলেন তো কত সহজেই জ্যাম তৈরি হয়ে গেল। এবার এটাকে ঠান্ডা করে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নেব। এবার এটাকে হালকা ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছি। কন্টেনারটাকে ফুটন্ত গরম জলে ভালো করে ধুয়ে শুকিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে, তাহলে এটা 6 মাসের জন্য ফ্রিজের মধ্যে রেখে খেতে পারবেন। আপনারা এই জ্যামটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক আর কমেন্ট করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।